অজানা প্রাণীর ভয়ে তটস্থ মুর্শিদাবাদের রানীতলা। এক মাসের মধ্যে রানীতলায় তিনজনের মৃত্যু হয়েছে, অসুস্থ আরও সাতজন। ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। কোন প্রাণীর কামড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটে চলেছে তা স্পষ্ট নয় এখনও। অজানা প্রাণীর আতঙ্ক মুর্শিদাবাদের রানীতলায়। স্থানীয় সূত্রের খবর, গত এক মাসে রানীতলার ফুলপুর কলোনিতে তিনজনের মৃত্যু হয়েছে অজানা পশুর কামড়ে। অনেকেই এলাকায় সাপের উপদ্রবের কথা বলছেন, কেউ কেউ বলছেন সাপের কামড়েই মৃত্যু হয়েছে এলাকাবাসীর। যদিও সাপ চোখে না দেখায় কেউই সাপে কামড়েছে বলে নিশ্চিত হতে পারছেন না। উপরন্তু এলাকাবাসীর দাবি, আক্রান্তদের হাসপাতালে নিয়ে গেলে তারা সুস্থ হচ্ছেন না, বরং এলাকার ওঝাদের দিয়ে ঝাড়ফুঁক করালে মিলছে সুফল। এলাকাবাসীর এই আজব দাবিতে সমস্যায় পড়েছেন ওঝারাও। হসপিটাল নিয়ে যান, নাইতে বহরমপুর নিয়ে যান, আমার কাছে নিয়ে আসেন না। আমরা দেখার নিয়ম নাই, সরকারি অনুযায়ী দেখার দরকারও নাই, আপনারা নিয়ে চলে যান। তুই না 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 না, হসপিটাল নিয়ে গেলে পারে, গাড়িতে তুললে পারে, বহরমপুর যেতে যেতে রাস্তাতে মারা যাবে। আপনার এখানে ভালো হোক আর মন্দ হোক আপনাকে দেখতে হবে। আমরা বাধ্য হয়ে দেখতে হয়েছে, দেখে এই যে পরপর তিনজন মারা গেছে, তারপরে তারপরে সাতজন এরকম পরে পরে পরস্পর হয়েছে। হওয়ার পরে আমরা সাতজনকে দেখেছি, আমরা দুজনা মিলে দেখেছি, আমরা দুজনা মিলে দেখেছি, দেখে তারা এখন সুস্থ আছে। এক মাস যাবৎ দুশ্চিন্তায় ঘুম উড়েছে রানীতলার বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, রানীতলায় এখনও কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারের ফলেই এলাকাবাসী হাসপাতালের বদলে ওঝার ওপর ভরসা রাখছে বেশি। এটা তো আমি শিক্ষিত ছেলে, এটা মানি না আমি, কি এরকম আমি বিশ্বাস করি না। আমি ডাক্তারি প্রযুক্তি মানি, এটাই আমার শেষ কথা। আমি কুসংস্কার মানি না, মানুষ এখনো মানে, এখন সেই যুগেই আছে মানুষ। গত এক মাসে রানীতলার অনেকেই অজানা পশুর ভয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। আতঙ্ক এতটাই যে সামান্য পিঁপড়ে কামড়ালেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। তারই মধ্যে শুভ বুদ্ধি সম্পন্ন কেউ কেউ জনমানুষে অযথা ভয় না পেয়ে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন। মুর্শিদাবাদ থেকে তৌসিফ ইকবালের রিপোর্ট, কলকাতা টিভি।